এটা প্রত্যাশিত জয়, কিন্তু ব্যবধানটা সেটা চোখে আঙুল দিয়ে আবার প্রমাণ করেছে যে যেই কংগ্রেস এবং সিপিআইএম বিজেপিকে সংখ্যালঘু বিরোধী বলে দাবি করত, মানুষকে বিভ্রান্ত করত, মানুষই তাদেরকে জবাব দিয়েছে। এই জয় উন্নয়নের জয়, এই জয় মোদিজির জয়। সবার প্রথমে একটি লাইন দিয়ে শুরু করতে চাই, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। কেটে গেল, কেটে গেল বাম গ্যাসের জোর। আমাদের ত্রিপুরা আজকে আরো দুইজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক পেয়েছে, যারা সর্বদাই জনসেবায় নিযুক্ত থাকেন, এরকম দুজন বিধায়ক আমরা আজকে পেয়েছি। তার জন্য সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রী মানিক সাহ অক্লান্ত পরিশ্রমকে এবং ওনার স্বচ্ছ নিয়োগ নীতি। ওনার স্বচ্ছ নিয়োগ নীতির মানুষ এত আত্মত হয়েছেন, মানে ওনার মতো একজন স্বচ্ছ লোক যে কোনো নিয়োগ বলুন, কোনো চাকরি ক্ষেত্রে বলুন, কোনো কাজের ক্ষেত্রে বলুন, কোনো এসব নেই যে হিন্দু মুসলিম খ্রিস্টান বলুন, কোন কাস্টের কোনো বালাই নেই, আপনার যোগ্যতা আছে আপনি পাবেন, এটাই হয়েছে মানিক সাহা। মানিক সাহাজির নেতৃত্বে আজকে ধনপুর বিধানসভা এবং বক্সনগর বিধানসভা ইন্দু দেবনাথ এবং তোফাজ্জল হোসেন দুইজন বিপুল 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 পরিমাণে জয়যুক্ত হয়েছেন, এবং আজকে আবার ত্রিপুরাবাসীকে একটা জানান দিয়ে দিয়েছে, বাম ফ্রন্ট আর ফিরছে না ত্রিপুরা, যতদিন মানিক সাহজির মতো নেতৃত্ব ত্রিপুরার বুকে আছেন ততদিন বামফ্রন্ট কেন কংগ্রেস কোন অন্য কোন দল ত্রিপুরার মাটিতে পা রাখতে পারবে না। এটাই হয়েছে ভারতীয় জনতা পার্টি, এটাই হয়েছে মানিক সাহজি, এবং আজকে